হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আপার প্রাইমারি আপার প্রাইমারির বর্তমান কী পরিস্থিতি সেই সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আপনারা জানেন যে আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্ট সেটা কিন্তু এখনও প্রকাশ পায়নি এবং সেটা প্রকাশ করার জন্য হাইকোর্টের যে নির্দেশ ছিল দশই মেয়ের মধ্যে প্রকাশ করতে হবে তো সেটা তো হয়নি তার জন্য এসএসসির পক্ষ থেকে হাইকোর্টে আবার আবেদন করা হয়েছিল যে সময়টা বাড়ানোর জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল যেহেতু এখানে কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় সমস্ত দেশেই কোভিড পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছিল তো এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে লিস্ট প্রকাশ করাতে কিন্তু বাধা ছিল না তার কারণ লিস্ট তো ওয়েবসাইটে প্রকাশ করাই যেতে পারতো তাতে আর কোভিড পরিস্থিতিতে কি যায় আসে ইন্টারভিউ প্রক্রিয়া না হলে পরে সম্পন্ন করা যেত কিন্তু সেটা কিছুই হয়নি চার সপ্তাহ সময় পেরিয়ে যাওয়ার পথে যে চার সপ্তাহ সময় নেওয়া হয়েছিল সেই চার সপ্তাহ সময়ের কিন্তু শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা চার সপ্তাহের যে শেষ তারিখ সেটা ছিল এই সাতই জুন তো সাতই জুন কিন্তু আসতে চলেছে তো এখনও আমরা কিন্তু কোনোরূপ কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না আপার প্রাইমারি সম্পর্কে কোন পরিস্থিতিতে আপার প্রাইমারি দাঁড়িয়ে আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা বের করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই প্রক্রিয়া করতে না পারায় আদালতে সময় চেয়েছে রাজ্য বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে এই আবেদন করে এসএসসি এটা কিন্তু আমরা সবাই জানি তো বিচারপতি মামলাটি গ্রহণ করে শুনানির শেষে তা বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের রেগুলার বেঞ্চে পাঠিয়ে দিয়েছে একত্রিশে জুলাইয়ের মধ্যে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ করার অর্ডার রয়েছে কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ব্যর্থ স্কুল সার্ভিস কমিশন খুব ইম্পর্ট্যান্ট যে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন সময়ের মধ্যে আশা করছি আমরা যে সময়টা দিয়েছিল একত্রিশে জুলাই তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে কিন্তু তবুও আমাদের সংশয় থাকছে যে একত্রিশে জুলাইয়ের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে পারবে কি না যেহেতু এখনও পর্যন্ত ইন্টারভিউ লিস্ট কিন্তু প্রকাশ পায়নি তো যাই হোক আপার প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য আরও চার সপ্তাহ সময় চেয়েছিল কমিশন এসএসসির বক্তব্য দু হাজার কুড়ির এগারোই ডিসেম্বর হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন তা কার্যকর করতে চায় তবে করোনার কারণে সময় লাগছে তো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কিন্তু করোনার কারণে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতেও সময় লেগেছে বলতে চাইছেন তারা আমাদের রাজ্যে এগুলো হয় কিন্তু আমাদের রাজ্যে পুরোপুরি আমাদের দেশেই সব কারণে করোনার অজুহাত অবশ্যই দেখানো হচ্ছে যথেষ্ট কারণ রয়েছে করোনার জন্য ঠিক আছে ইন্টারভিউ নেওয়া যাবে না ওকে কিন্তু করোনার জন্য কিন্তু ভোট নেওয়া যায় তাতে কোনো অসুবিধা হয় না ভোট নিতে এত বড় একটা রাজ্যে ভোট হলো ভোট নিতে কোনো অসুবিধা নেই লাইন দিয়ে গ্যাদারিং করে ভোট কর্মীরা ভোট নিতে যাওয়া এবং যারা ভোট দিচ্ছে তাদের ভোট দিতে যাওয়া এস এগুলোর সময় কিন্তু করোনার কোনো প্রকোপ থাকে না বা করোনার কোনো বিধিনিষেধ তখন কিন্তু অতটা কার্যকর আমরা করতে দেখিনি অথচ করোনার কারণে একটা মেরিট লিস্ট প্রকাশ করা যায় না ওয়েবসাইটে এটাই হচ্ছে আমাদের দেশের ভবিতব্য যাই হোক তো এদিকে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে এমন আশঙ্কা করছেন কমিশন কর্তারা তাই কমিশন দশই ও অতিরিক্ত চার সপ্তাহ সময় চেয়ে আর্জি জানিয়েছিল তো আগামী সাতই জুন পর্যন্ত সেই সময় প্রায় কাছে চলে এসছে কিন্তু এখনও কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাইনি ফলে আশঙ্কা রয়েছেন চাকরি প্রার্থীরা যেটা আমার বারবার বক্তব্য যে এই সাত তারিখ পেরিয়ে যাওয়ার পরেও কি আমাদের মেরিট লিস্ট সামনে আসবে মানে সরি মেরিট লিস্ট নয় ইন্টারভিউ লিস্ট কি সামনে আসবে তো যে যাই হোক আমরা অবশ্যই তাকিয়ে থাকবো সাত তারিখের দিকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি করছেন চাকরি প্রার্থীরা বহুবার দাবি হয়েছে শুধু প্রাইমারি নয় উচ্চ প্রাথমিক এবং অন্য যে সমস্ত স্কুল সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা রয়েছে মাস্টারি চাকরির সমস্ত কিন্তু সমস্ত নিয়োগ সংক্রান্তই কিন্তু প্রতিদিন আন্দোলন চলছে এবং আন্দোলনের এখন আর আন্দোলন সেভাবে হচ্ছে না টুইটারের মাধ্যমে হচ্ছে ইমেলের মাধ্যমে হচ্ছে এগুলো এক প্রকার আন্দোলন তো সে যাই হোক কোনো কর্ণপাত কেউ করছেন না এ ব্যাপারে তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী সহ সভাপতি সুশান্ত ঘোষ জানিয়েছেন করোনা পরিস্থিতির জন্য আমরা যথেষ্ট সংবেদনশীল তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আর্জি দীর্ঘ আট বছর ধরে চল চলা এই প্রক্রিয়া যেন দ্রুত শেষ করা হয় তো আরজি এর আগে অনেকবার জানানো হয়েছে সুশান্তবাবু আবার আর্জি জানিয়েছেন দেখা যাক কি হয় তো হাইকোর্টের নির্দেশ ছিল ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে দশই মেয়ের মধ্যে এরপর আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া একত্রিশে জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে কমিশনকে তো একত্রিশে জুলাই কিন্তু আর বেশি দিন নেই যাই হোক যদিও স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউর তালিকা বের করতে পারেনি এক্ষেত্রে করোনাকে ঢাল করছে কমিশন তাহলে করোনাকে ঢাল করে করছে কমিশন এসএসসি যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা যাচ্ছে না ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না ইন্টারভিউ নেওয়া যাচ্ছে না ওকে কিন্তু লিস্টটা প্রকাশ করা যেতেই পারতো সে কথা আমি আগেও বলেছি তো দেখা যাক এই পরিস্থিতিতে রয়েছে কিন্তু আপার প্রাইমারি এখন আপার প্রাইমারির ভবিষ্যৎ নিশ্চয়ই আমাদের নজর থাকবে সামনের দিকে যে সাত তারিখের পরে বা সাত তারিখের মধ্যে কোনো কিছু নোটিশ আমরা পাই কি না অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন